যারা সৌদি আরব যাওয়ার ফিরতি টিকিট কেটে দেশে আসেননি তাদের এখন দ্বিগুণের বেশি দামে টিকিট কিনতে হচ্ছে। 40 থেকে 45 হাজার টাকার টিকিট কিনতে হচ্ছে 96 হাজার টাকায়। তবে সৌদি এয়ারলাইন্সের অফিসে টিকিট বিতরণ অনেকটাই শৃঙ্খলার মধ্যে এসেছে, আরো জানাচ্ছেন শফিউল আলম সুজন। সৌদি আরব যাওয়ার ভিসার মেয়াদ যাদের 30 অক্টোবর পর্যন্ত রয়েছে তাদের সৌদি এয়ারলাইন্স অফিসে মঙ্গলবার থেকে ঢুকতে দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। যেসব সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে, সুষ্ঠুভাবে চলছে টিকিট দেওয়ার কাজ। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল, মালিকরে বইলা তারপরে ভিসার এক মাস মেয়াদ বাড়াইছে। ভোগান্তি তো 27-28 তারিখতে আসা যাওয়া করতেছে, কিন্তু ভোগান্তি বহুত ভুগছে। আজকে ইনশাল্লাহ সহি সালামতে ভেতরে ঢুকছে। কালকার দুটো ফ্লাইট যদি হয় আমরা করোনার রিপোর্টটা কোন সময় ব্যয় করবো আর কোন সময় আমরা যাব। প্রতিদিন যদি 202টা ফ্লাইট হয় তো 600 থেকে 700 লোক যায়। আর টিকিট গুলি কোথায় বিক্রি হয়? অতিরিক্ত টাকা নেয়নি, অবশ্যই ভালো লাগছে কারণ অনেকদিন কষ্টের ফসল পাইছি আর কি অনেক। তবে যারা অন্য এয়ারলাইন্স কিংবা ফিরতি টিকিট না কেটে দেশে এসেছেন তারা পড়েছেন বিপাকে। এখন ওয়ান ওয়ে টিকিট কাটতে গিয়ে তাদের দিতে হচ্ছে বাড়তি টাকা, এর জন্য আক্ষেপের কমতি নেই রেমিটেন্স যোদ্ধাদের। আমি নতুন টিকিট দরকার আমার, এখন ভিতরে গেছিলাম বললো 92-96 হাজার টিকিট নেবে, এখন আমাদের তো ওদের টিকিট সম্ভব না। মধ্যস্থ ফ্যামিলিতে এখন 96 হাজার টাকা বাইর করা তার খুব কষ্ট, হয়তো তার সুদ নিতে হবে, হয়তো নালে তার কারো হালত নিতে হবে, তারপরে সেই যায় সে ইনকাম করবে কত টাকা বেতন আর পাবে। নতুন টিকিটের জন্য বলছি তো টাকা বেশি চাচ্ছে অতিরিক্ত বাইরের চাইতেও। বাড়তি দামে টিকিট কেনার এই বিড়ম্বনা থেকে মুক্তি চেয়ে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি প্রবাসীরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।